বাচ্চারা, আজ আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা কি সবাই জানো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? টাকা। না, টাকা ছাড়াও আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। স্যার, আমি বলি। হ্যাঁ বল। একটি মেয়ে মানুষ। আমি জানতাম তোমাদের মতন ছেলেরাই শুধুমাত্র চিন্তা ভাবনা মেয়ে লোকের দিকেই থাকে। হ্যাঁ বলো চুমকি। ভেরি গুড, দেখছিস বিট্টু, এই শুদ্ধ উত্তর। এই কারণে আজ মেয়েরা চলে গেছে ছেলেদের থেকে অনেক এগিয়ে। তোমরা যদি মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা করতে থাকো তাহলে পিছিয়ে চলে যাবে। হ্যাঁ বন্ধু, উত্তর দিলেও কথা শুনতে হয়, আবার না দিলেও কথা শুনতে হয়। আমাদের জীবনে বোধহয় কথা শোনাই লেখা আছে। হরে বন্ধু, মনে হয় ঈশ্বরে সবার জন্য ভাগ্য বিলি করছিল, খালি শুধুমাত্র আমাদের ছাড়া। বাচ্চারা, এখন তো বুঝতে পারছো বাতাস আর পানি আমাদের জীবনে কতটুকু প্রয়োজন। তাহলে কেউ কি বলতে পারো বাতাস এবং পানি কোথায় থেকে আসে? তাহলে বাচ্চারা, আমাদের বেশি বেশি করে গাছ লাগাইতে হবে, যাতে আমাদের কখনোই বাতাস আর জল কমতি অনুভব না হয়। আগামী সপ্তাহ থেকে গাছ লাগানোর জন্য তোমাদের নিয়ে যাব। তোমরা গাছ লাগানোর জন্য সবাই তৈরি হও। আরে তোমরা এখানে কি করছো? দেখতে পাচ্ছ না বাচ্চারা এখানে গাছ লাগাচ্ছে? কে অনুমতি দিয়েছে আপনাদের এখানে গাছ লাগানোর জন্য? গাছ লাগাতে অনুমতি তো প্রয়োজন নেই, গাছ তো সব জায়গাতেই লাগাইতে পারি। এটা কার জমি জানেন কি? কার জমি? এই যতক্ষণ এদের ঝগড়া চলে ততক্ষণে কোল পিঠে আসি। হ্যাঁ চল। সবচেয়ে বড় ব্যবসায়ী এখানে তার নিজস্ব কারখানা তৈরি করতে চায়। তাইলে এখানে যে এত গাছ গাড়া হইল, এ সব গাছের কি হবে? সেগুলি কেটে ফেলা হবে। গাছ কাটা একটি আইনিও অপরাধ, আপনি কি জানেন না? দেখুন মাস্টার সাহেব, আপনার যদি এত সমস্যা হয় তাহলে আদালতে মামলা করুন গিয়ে, আমার সাথে তর্ক করবেন না তো। আমি অবশ্যই আইনিও ব্যবস্থা নিব। বাচ্চারা চলো এখান থেকে। খুব এসেছে এহারে মামলা করতে। এর থেকে কত বড় লোক এসেছে মামলা করতে? তেনারাই কিছু করতে পারেনি, এ আর কি করতে পারবে?